আজ বুধবার উনিশে ভাদ্র দু হাজার তেইশ সালের ছয়ই সেপ্টেম্বর অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো পঞ্চাশতম জন্মাষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে বলুন তার গায়ত্রী মন্ত্র ওম নন্দনায় বিদ্মহে বাসুদেবায় ধীমোহী তন্ন কৃষ্ণ প্রচোদায়াত অথবা আপনারা বলতেই পারেন দীক্ষা যদি থেকে থাকে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা রাধাকান্ত নমস্তুতে কোনো কিছু না পারলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পারলে জন্মাষ্টমীর মহান ব্রত পালন করুন এবছর জন্মাষ্টমী ছ তারিখ সাত তারিখ দুদিন কারা কারা সেদিন কবে কবে পালন করবেন এবং জন্মাষ্টমীর দিন কী কী রীতিনীতি আপনারা পালন করবেন সে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি রাশি অনুযায়ী আপনারা জন্মাষ্টমীর দিন কোন মন্ত্র জপ করবেন আপনাদের জন্মাষ্টমীর পুজোর বিধি কী সঠিক কীভাবেই বা ভোগ আপনারা দিতে পারেন আর জন্মাষ্টমীর ব্রত পালন করার নিয়ম সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা নিয়ে আমরা আগেই আলোচনা করেছি আর আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না কোনো কিছু না পারলেও আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সকল প্রকার মৈথুন ক্রিয়াকলাপ করা থেকে নিজেদেরকে বিরত রাখুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগে সদ ব্যবহার করতে যেন ভুলবেন না আজ আপনি অন্য মানুষদের ব্যাপারে প্রশংসা করে সাফল্য অনুভব করতেই পারেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু অনুভব করবেন আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমগুলি আপনাদেরকে মনের আপনাদের মনের ইচ্ছাগুলোকে পূর্ণ করতে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা করবেন না আপনি আপনার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন সেমিনার এক্সিবিশনে অংশগ্রহণ করতেই পারেন নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করতে চলেছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন আদারওয়াইজ আবার যোগ্য কর্মচারী হলে প্রমোশন পদোন্নতিও হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ আপনার সুন্দর মানবিক মূল্যবোধের দ্বারা উষ্ণ হৃদয় এবং অন্যদেরকে সাহায্য করার যে প্রবৃত্তি আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে পারিবারিক জীবনে ঐক্যবদ্ধতা বৃদ্ধি পেতে চলেছে অতীতের কঠোর কায়িক পরিশ্রমের কারণে সৌভাগ্য আপনাদের এবার পথে আসতে চলেছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না